Assalamu alaikum everyone. This is the second lecture in aviation law. So let's focus on today's the topic of the lecture is Chicago Convention, which is in 1944. So let's see what Chicago Convention is. Chicago Convention full name is Chicago Convention on International Aviation 1944. It has technical annexes considered as the primary source of international civil aviation. International civil aviation is the adi ebong okritim utso bola hoy. Chicago Convention ke Chicago Convention puro naam hocche Chicago Convention on International Civil Aviation. Acha, eta aro guruttopurno keno apnara first lecture e pore eshen. Ekta organization ache ICAO name, International Civil Aviation Organization. So ICAO হচ্ছে কি আপনার মানে এস্টাবলিশ হয়েছে এই শিকাগো কনভেনশনের মাধ্যমে। আচ্ছা এখন আসেন শিকাগো কনভেনশনকে কি বলা হয়, ম্যাগনা কার্ট অফ ইন্টারন্যাশনাল এয়ার ল। আপনারা সবাই জানেন ম্যাগনা কার্ট হচ্ছে হিউম্যান রাইটস এর একটি অত্যন্ত মানে কি বলে পুরাতন প্রাচীন এবং অত্যন্ত সুপরিচিত একটা ডকুমেন্ট। তো শিকাগো কনভেনশন হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার জন্য সেই ধরনের একটা সুপরিচিত একটা আপনার সুপরিচিত একটা কনভেনশন যাকে ম্যাগনা কার্টার সঙ্গে কম্পারিজন করা হয়। এটা কি কি মানে কভার করে, যে এয়ার নেভিগেশন, তারপরে এয়ার ট্রান্সপোর্ট, তারপরে এটা এস্টাবলিশ করছে আবারও মানে আইসিও এস্টাবলিশ করছে। তো সে কাজেই মানে পরিবহন কিভাবে হবে, হ্যাঁ, আর এয়ারক্রাফট যেন মানুষ অথবা মানে মানমাল কিভাবে পরিবহন করবে, তারপরে এয়ার নেভিগেশন কোন রাস্তা দিয়ে, নেভিগেশনের যত ব্যাপার আছে মানে জাহাজ দিয়ে উড়োজাহাজ চালনা করা, কোন রাস্তায় চলবে, কোন দিকে চলবে, কোন গতিপথ অনুসরণ করবে, কত দিয়ে কত গতিবেগে যাইতে পারবে, কোন উচ্চতায় কত গতিবেগ যাবে, এসব হচ্ছে এয়ার নেভিগেশন ব্যাপার। আচ্ছা ICAO কি একটা ইউএন স্পেশালাইজ এজেন্সি উইথ রেসপন্সিবিলিটি, দায়িত্ব কি তাদের কোঅর্ডিনেটিং ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন অফ ইন্টারন্যাশনাল এয়ার লো। তাদের দায়িত্ব হচ্ছে মানে কোঅর্ডিনেট করা কি ডেভেলপমেন্ট উন্নয়ন এবং মানে ইন্টারন্যাশনাল এয়ার লো এর যে প্রয়োগ এগুলা হচ্ছে তাদের দায়িত্ব, এগুলা কোঅর্ডিনেট করা সংগঠন করা। এই কনভেনশনটা খুবই ওয়াইডলি রেটিফাই করা হচ্ছে দুনিয়ার 191টা মেম্বার স্টেট তার মানে এটা রেটিফাই করছে। এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে এই ফলোয়িং লিঙ্ক থেকে, সবাইকে এটা চেক করে নেবেন, যদি আপডেট হয়ে থাকে হয়ে থাকবে, বাট এই পর্যন্ত 191 জন মেম্বার স্টেট এটা রেটিফিকেশন করা হয়েছে। আচ্ছা এই যে পার্টিগুলো, এই পার্টিগুলো হচ্ছে কি এই কনভেনশন দ্বারা মানে বাধিত আপনার মানে, এবং এটা হচ্ছে কি বেশিরভাগ বেশি দিন মানে কি বলে আপনার মানে এয়ার লো এর ভিত্তি বলতে মানে ফাউন্ডেশন, এটার উপর বেশ করে বিভিন্ন দেশ তাদের এয়ার লো তৈরি করে থাকে। ইংল্যান্ডে হচ্ছে আপনার মানে কি বলে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড সিভিল এভিয়েশন অথরিটি ওয়ার্ক টু এনশিওর দ্যাট মানে কি বলে আপনার মানে ইউকে অব্লিগেশন যে কনভেনশন অনুযায়ী মেনে চলছে কিনা এটা দেখে। আর বাংলাদেশে এই কাজটা করে থাকে ক্যাপ, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। আচ্ছা এখন হচ্ছে গিয়া আপনার মানে এই যে ম্যাগনা কার্টা বলা হয় আপনার শিকাগো কনভেনশনকে আসলে কেন বলা হয় দেখেন আর্টিকেল 1 এ কি বলতেছে, বলতে যে কি বলে দ্য কন্ট্রাক্টিং স্টেট রিকগনাইজ দ্যাট এভরি স্টেট হ্যাজ কমপ্লিট অ্যান্ড এক্সক্লুসিভ সভারেনটি ওভার হিজ এয়ারস্পেস এবভ হিজ টেরিটরি। এই আর্টিকেলে মানে যারাই সাইন করছে তারা এটা স্বীকৃতি দিচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্রেরই পূর্ণাঙ্গ এবং একচ্ছত্র সার্বভৌমত্ব রয়েছে তার আকাশ সীমার উপরে, তার দিয়ে তার মানে স্থলে তার তার যে এলাকা ভৌগোলিক এলাকা এই এলাকার যে আকাশ সীমা তার উপর তার সম্পূর্ণ মানে যাকে বলা হয় কমপ্লিট এবং এক্সক্লুসিভ সভরেনটি থেকে গিয়েছে। আচ্ছা 2 নম্বরে দেখেন টেরিটরি বলতে কি বোঝায়, টেরিটরি ফর দ্য পারপাস অফ কনভেনশন ইজ ডিম টু বি দ্য এরিয়া অ্যাবভ দ্য ল্যান্ড
and territorial water which is under the control of the state. Territory বলতে একটা মানে এলাকা বোঝায়, এবং এটা এলাকাটা শুধু মাটি না, ভূমি না, দিয়ে সমুদ্র সীমা অথবা হচ্ছে কি আপনার মানে পানি সীমা, এই জিনিসগুলো হচ্ছে মানে ভৌগোলিক এলাকার ভিতরে যে পানি সীমা আছে সেটাও হচ্ছে কৃষির অন্তর্গত, আপনার মানে এয়ার স্পেসটাও হচ্ছে টেরিটরি অন্তর্ভুক্ত। এই কনভেনশন দেশে টেরিটরি ডেফিনেশন তাহলে আপনার শুধু মাটি না, শুধু ভূমি না, জলসীমা, এগুলো হচ্ছে টেরিটরি সংজ্ঞার অন্তর্গত। অর্থাৎ জলসীমার উপরে এবং স্থলসীমার উপরে যে আকাশের যে জায়গাটা এটা হচ্ছে সেই দেশের টেরিটরি, এবং এটা তাদের কি বলে কমপ্লিট এবং এক্সক্লুসিভ সভারেনটি থাকবে। তারপর হচ্ছে গিয়ে কি বলে এই কনভেনশনটা কি ডিস্টিংগুইশ করছে, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা সবাই বুঝে রাখবেন। এখানে হচ্ছে গিয়ে কিন্তু মানে সিভিল মানে বেসামরিক, তো শুধু বেসামরিক যানগুলোর জন্য এই কনভেনশনটা অ্যাপ্লিকেবল হবে, সামরিক যানের জন্য না। কিংবা কি বলে আপনার মানে সামরিক কোনো প্লেন, সামরিক কোনো সামরিক কোনো বিমান, তারা তারা হচ্ছে কি আপনার এই কনভেনশনের আয়তায় পড়বে। আর্টিকেল 3-তে বলা আছে। আচ্ছা, সিও কনভেনশনে আরো কি বলা আছে দেখেন, সিভিল এয়ারক্রাফ্ট ইন্টারসেপ্ট করা, এটা নিয়েও বলা আছে। তারপরেও আপনার মানে কি অব্লিগেশন আরো আছে, রিফ্রেন ফ্রম ইউজ অফ উইপন্স এগেন্সট এয়ারক্রাফ্ট ইন ফ্লাইট দ্যাট এনি ইন্টারসেপশন মাস্ট নট এন্ডার দ্য লাইফ অফ দোজ অন বোর্ড। আচ্ছা, মানে আপনার মানে কি বলে অস্ত্র ব্যবহার করা যাবে না এয়ারক্রাফ্ট এর এগেনস্টে, কখন দিয়ে করা যাবে না, যখন হচ্ছে গিয়ে মানে ইন্টারসেপশনটা তাদের জন্য বিপজ্জনক, যদি দিয়ে তাদের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে সেক্ষেত্রে মানে তাদের লাইফ এন্ডাঞ্জার করা যাবে না, যারা প্যাসেঞ্জার আছেন তাদের লাইফ এন্ডাঞ্জার না করে হচ্ছে আপনার মানে কাজগুলো করতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা একটু ডিটেইলে পড়বো যে হ্যাঁ আসলে এই যে শিকাগো কনভেনশনে সভরেনিটি বলতে কি বোঝা যায় আসলে। আচ্ছা, বেসিক প্রিন্সিপাল অফ ইন্টারন্যাশনাল এয়ার ল ইজ দ্যাট এভরি স্টেট হ্যাজ কমপ্লিট অ্যান্ড এক্সক্লুসিভ সভরেনিটি ওভার দ্য এয়ার স্পেস এবং ইটস টেরিটরি ইনক্লুডিং ইটস টেরিটোরিয়াল সি। এফ দ্যাট মানে কি বলে বেসিক প্রিন্সিপাল হচ্ছে, এটা আপনাদের আগে সামারিতে বলা হয়েছে তো আবারও রিপিট করি, যে প্রত্যেক রাষ্ট্রেরই পূর্ণাঙ্গ এবং একচ্ছত্র সার্বভৌমত্ব রয়েছে তার এয়ার স্পেসের উপরে, যেটা হচ্ছে আপনার টেরিটোরিয়াল তার সমুদ্র সীমার উপর। যেমন বাংলাদেশের সার্বভৌমত্ব শুধু বাংলাদেশের মাটি না, বঙ্গোপসাগর যতটুকু অংশ বাংলাদেশের সেটারও এয়ার স্পেসেরও সার্বভৌমত্ব মানে কমপ্লিট অ্যান্ড এক্সক্লুসিভ সভারেনটি হচ্ছে বাংলাদেশে। আচ্ছা, দেখেন বিংশ শতাব্দীর শেষ দিকে মানে কি বলে কে কেউ বলতেন যে এই যে মানে হাই সি সমুদ্র সীমা যেটা, এটা হচ্ছে গিয়া আপনার কি বলে স্বাধীন থাকতে হবে। যাই হোক, কিন্তু সভারেনটি এটা হচ্ছে কি বলা যায় মানে মাল্টিলেটারাল ট্রিটিজ। যাই হোক, এখন মানে আপনার আসলে কি বলে যখন আপনার উনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী আমরা আসলাম, তখন একটা ধারণা ছিল যে না সমুদ্রের যেটা হচ্ছে কি আপনার মানে এয়ার স্পেস আছে এটা ফ্রি থাকুক, মানে কোনো সার্বভৌমত্ব কারোর নেই। কিন্তু এই এয়ার স্পেসের সভরেনিটিটা এটা হচ্ছে প্যারিস কনভেনশন, যেটা হচ্ছে কি বলা হয় প্রিডিসেসর মানে আমাদের শিকাগো কনভেনশন, এখন আমরা যেটা পড়তেছি সেটা পূর্বে যেটা ছিল সেটা ছিল প্যারিস কনভেনশন 1919 সালের। সেটার মাধ্যমে এটা হচ্ছে মানে কি বলেন আপনার মানে সুস্পষ্ট ভাবে এটা আপনার মানে কনফার্ম করা হয়েছে, এবং কি বলে আপনার মানে এরপরে কি হচ্ছে এরিয়াল নেভিগেশন এন্ড সাবসিকুয়েন্ট বাই ভেরিয়াস আদার মাল্টিল্যাটারাল ট্রিটিজ। আপনার মানে তো এই যে সার্বভৌমত্বের উপরে যে আপনার
দিয়ে কি বলে সার্বভৌমত্ব যে থাকবে, এটা 1919 সাল থেকে কনফার্ম। পরবর্তীতে আরো বিভিন্ন ট্রিটি আসছে, প্রোটোকল আসছে, এইগুলোর মাধ্যমে বিভিন্ন বহুজাতিক চুক্তি হচ্ছে, সেগুলো তো এটার কথা বারবার স্বীকৃতি দেওয়া হচ্ছে যে না, এই আস্তে আস্তে সার্বভৌমত্ব প্রত্যেকটা দেশের তার তার নিজের। আচ্ছা, শিকাগো কনভেনশন 1940 সালে এটাই রিস্টেটেড, মানে আবার পুনরায় বিবৃত করা হয়েছে। এয়ার স্পেস এখন হচ্ছে কি, নাও জেনারেলি অ্যাকসেপ্টেড এজ অ্যান ইম্পর্টেন্স অফ দ্য সাউদি সাবজেসেন্ট টেরিটরি অ্যান্ড শেয়ার দ্য লেটার্স লিগাল স্ট্যাটাস। কাজেই আপনার মানে এটা হচ্ছে কি আর কি, একটা দেশের কি বলে আপনার মানে সীমানা, সীমানার উপরে সেটা হচ্ছে আশেপাশের এলাকা, উপরে যত মানে একটা দেশের সীমানা হোক, সেটা স্থল সীমা অথবা ভূমি সীমা, এটার উপরে যে অঞ্চল সেটা হচ্ছে কি আপনার মানে আইনের বিষয়, তার আইনি এখতিয়ারের ভিতরে, ওই দেশে আইনি এখতিয়ারের ভিতরে পড়ে যায়। আচ্ছা, এখন দেখেন আন্ডার দ্য জেনেভা কনভেনশন অফ দ্য হাই সিজ, মানে আপনার জেনেভা কনভেনশন 1958 সালে কনভেনশন, এটাতে আপনার মানে কি বলা হয়, এছাড়াও আরো আন্তর্জাতিক কাস্টমাইজ ল আছে, যেগুলোতে আপনি মানে বলা হয়েছে যে ফ্রিডম অফ হাই সিজ অ্যাপ্লাই টু এরিয়াল নেভিগেশন অ্যাজ ওয়েল অ্যাজ টু মেরিটাইম নেভিগেশন। আচ্ছা, আন্তর্জাতিক সমুদ্র যেটা হচ্ছে বঙ্গোপসাগর সীমানার বাইরে, সেই জায়গায় আপনার কি বলে আপনার আকাশে এয়ার স্পেসের সবটা আপনার প্রত্যেক দেশের না, সেটা হচ্ছে আপনি ফ্রি টু নেভিগেট, কারণ আন্তর্জাতিক সমুদ্র সীমা এটা কোনো দেশের নিজস্ব সীমানার ভিতরে পড়ে না। কাজে ওই জায়গায় আপনি মানে হোক সেটা জলে হোক, সেটা মানে পানিতে হোক, সমুদ্রের পানিতে হোক, অথবা সমুদ্রের ওই আন্তর্জাতিক জল সীমার উপর দিয়ে হোক, এয়ার স্পেসটা হোক, এটা হচ্ছে আপনার ইউ আর ফ্রি টু রোম। আচ্ছা, এখন আসেন একটা কথা বলি, ভার্টিক্যালি। ভার্টিক্যালি বলতে কি বোঝায়? দুইটা জিনিস আছে, হরাইজন মানে আপনারা আমরা যদি বসে সোজা তাকাই, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আমরা দেখি হরাইজন থেকে, মানে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এটা হচ্ছে হরাইজন্টিক্যালি। হ্যাঁ, আর ভার্টিক্যালি মানে কিরকম, আমরা যদি বিছানায় চিপে শুয়ে আকাশের দিকে তাকাই, ওইটাকে বলা হয় ভার্টিক্যাল। তো ভার্টিক্যালি হচ্ছে কি আপনার মানে এটা আপনার আগেও পড়ে আসছেন যে এয়ার স্পেসের সুনির্দিষ্ট কোনো মানে সংখ্যা উল্লেখ করেন যে 1000 ফুট দিয়ে 20,000 ফুট উপরে হচ্ছে স্পেস আরম্ভ হচ্ছে, বাট হচ্ছে মানে এটা বলা হয় ভার্টিক্যালি মানে উপর দিয়ে নিচ থেকে উপর দিকে যদি তাকান, সেক্ষেত্রে হচ্ছে কি এয়ার স্পেস সেখানেই শেষ হয়ে যায় যেখানে হচ্ছে আউটার স্পেস দিকে থাকে। সাইন্টিফিক্যালি এই জায়গায় 2-3 লাইন বলা যায় হচ্ছে কি আপনার মানে কি মানে এয়ার স্পেস, আপনারা সবাই জানেন স্পেসে কি, স্পেস হচ্ছে ভ্যাকিউম, এখানে কোনো বাতাস নেই, এখানে হচ্ছে ওজন শূন্য। কাজেই যদি আমরা বৈজ্ঞানিক ভাবে বলতে পারি যেখানে গিয়ে আপনি ওজন শূন্য হয়ে যাবে, যে মানে এয়ার স্পেসের সীমানা অতটুকু পর্যন্তই যেখানে আপনার ওজন থাকে, যেখানে আপনি গিয়ে ওজন শূন্য হয়ে যান সেটা হচ্ছে আউটার স্পেস হয়ে যাচ্ছে। কাজেই সেই জায়গায় আর কোনো দেশের সবরেনিটি নাই, তো কাজেই স্পেসে কোনো দেশের কোনো সবরেনিটি নাই, তো কিন্তু কি বলে এয়ার স্পেসে থাকবে। আচ্ছা, কি বলে প্রিন্সিপাল অফ এয়ার স্পেস সোভারেনিটি কি বলে, এভরি স্টেট ইজ এন্টাইটেল টু রেগুলেট এন্ট্রি অফ ফরেন এয়ারক্রাফট ইন দিস টেরিটরি এন্ড দ্য পার্সন উইথ টেরিটরি আর সাবজেক্ট টু ইটস ল। মানে আপনার মানে এই জিনিসটা খুব সিম্পল, ইংল্যান্ড থেকে বাংলাদেশে কেউ আসতেছে, তো সে হচ্ছে কি আপনার মানে সেই প্লেনটা যখন বাংলাদেশে আকাশসীমায় প্রবেশ করবে, এবং প্লেনে যারা প্যাসেঞ্জার আছে হোক তারা ব্রিটিশ অথবা ইন্ডিয়ান অথবা বাংলাদেশি, তারা তখন কি বাংলাদেশে আইনের আওতায় পড়বে, এটা হচ্ছে এরিয়ার মানে প্লেনটাও পড়বে আবার তাদের প্যাসেঞ্জারও পড়বে। আচ্ছা, তারপরে হচ্ছে প্যাসেঞ্জার পাইলট যাই বলেন, তারপরে সেকেন্ড পয়েন্টটা দেখেন, স্টেটস নর্মালি পারমিট ফরেন প্রাইভেট এয়ারক্রাফট টু ভিজিট অর ফ্লাই থ্রু দেয়ার টেরিটরি উইদাউট টু মাচ ডিফিকাল্টি। যেমন হচ্ছে কি আপনার মানে কি বাংলাদেশ দিয়ে এমিরেটস এর প্লেন উড়ে যায়, বাংলাদেশ এমিরেটস ল্যান্ডও করে, বাংলাদেশে হচ্ছে কি ব্রিটিশ এয়ারওয়েজ এর প্লেন যায় আসে, কাতার এয়ারওয়েজ এর যায় আসে, টার্কিশ এয়ারওয়েজ এর যায় আসে, থাইল্যান্ডের যায় থাইল্যান্ডের এয়ারওয়েজ এর যায় আসে,
তো হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গা থেকে আমাদের দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে আবার উড়ে যায় প্যাসেঞ্জার নিয়ে যায়। এটাতে কোনো ডিফিকাল্টি তৈরি করা হয় না, ওদের কিছু রুলস আছে যে না আকাশে এত ফিট উপর দিয়ে উড়ে যেতে হবে, এয়ারপোর্টের কাছাকাছি আসলে ল্যান্ড করতে হবে, তো এগুলো সিম্পল কিছু রুলস আছে, সেগুলো হচ্ছে মেনে চলতে হয়। এখন এখানে দেখেন আপনার মানে ফরেন প্রাইভেট বলতে কি বুঝাচ্ছি, এখানে দিয়ে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে নন গভর্নমেন্টাল বেসরকারি এবং আপনার মানে আপনার মানে কমার্শিয়াল ফ্লাইট ছাড়াও হচ্ছে কি আপনার মানে নন কমার্শিয়াল ফ্লাইট, যেমন আপনারা সবাই জানেন দিয়ে আপনার মানে মেডিকেল চার্টার মেডিকেল ফ্লাইট, তারপর হচ্ছে যে চার্টার করে বড় কোনো বিজনেসম্যান তার তিনি দিয়ে ওরা পুরো একটা প্লেন নিয়ে সিঙ্গেল ছোট একটা প্লেন নিয়ে তিনি আসতেছেন, তো সেই ধরনের বিশেষ ফ্লাইট গুলো দিয়ে আপনার মানে অনেকে বললাম ফরেন প্রাইভেট ফ্লাইট যেগুলো কমার্শিয়াল না, তো ব্রিটিশ এয়ারওয়েজ এর যে উদাহরণ দিলাম অথবা এমিরেটস এয়ারওয়েজ এর সেগুলো হচ্ছে কমার্শিয়াল ফ্লাইট। তো আপনার মানে সাধারণত পারমিট দিয়ে থাকে, তো দিয়ে কিছু দিয়ে দিয়ে অত ডিফিকাল্টি তৈরি করে না। আচ্ছা, এই ধরনের এয়ারক্রাফ্টের ক্ষেত্রে রেজিস্টার দিয়ে আপনার মানে ধরা হচ্ছে কি আপনার মানে শিকাগো কনভেনশনের কি বলে আপনার আচ্ছা দেখুন এই যে প্রাইভেট ফরেন এয়ারক্রাফ্টের কথা বললাম, এরা হচ্ছে শিকাগো কনভেনশন আন্ডারে কি করতে পারে আপনার অন্যান্য দেশের শিকাগো কনভেনশন অন্যান্য 191টা দেশ সাইন করছে, মানে কিছু কিছু দেশ হচ্ছে এখনো সাইন করেনি, তো যেসব দেশে যেসব দেশ হচ্ছে মেম্বার যেসব দেশ শিকাগো কনভেনশন সাইন করছে তাদের কথা বলে সিগনেটরি মেম্বার সিগনেটরি স্টেটস অথবা কন্ট্রাক্টিং স্টেটস, তো সেই কন্ট্রাক্টিং স্টেটস এর দিয়ে অর্ডার দিয়ে দেশগুলো দিয়ে আপনি কি করতে পারবেন আপনার মানে উড়ে যেতে পারবেন, এর জন্য আপনার কোনো পারমিশনের প্রয়োজন নেই, কূটনৈতিক কোনো পারমিশনের প্রয়োজন নাই। যদি না আপনি কি বলে প্যাসেঞ্জার অথবা কোনো চিঠি অথবা কার্গো ফর রিওয়ার্ড নিয়ে না যান, মানে উপহারের জন্য উপহারের জন্য কোনো কিছু আপনার মানে যে বলে নিয়ে আপনার মানে উপহার পাওয়ার জন্য আপনি কোনো কার্গো অথবা কোনো মালামাল অথবা কোনো প্যাসেঞ্জার ইত্যাদি বহন করছেন, তো কি বলে মানে সেক্ষেত্রে আপনি পাবেন না, কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে আপনি পাবেন না, ডিপ্লোমেটিক পারমিশনের প্রয়োজন নাই, পারতে পারেন, তাহলে এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করতে হবে। আচ্ছা, কমার্শিয়াল এয়ার ট্রান্সপোর্ট নিয়ে আসেন কথা বলি, এটা আপনার মানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার জানার মতো ব্যাপার, ওনাদের মানে কমার্শিয়াল এয়ার ট্রান্সপোর্ট কে হচ্ছে কি আপনার মানে দুই ভাবে বলা যায়, শিডিউল এয়ার সার্ভিস আর নন শিডিউল ফ্লাইট। শিডিউল এয়ার সার্ভিস কি এই যে আপনার মানে আপনার যে মানে অনেকে আছেন ভবিষ্যতে ইংল্যান্ডে পড়তে যাবেন অথবা বিভিন্ন দেশে পড়তে যাবেন অথবা আপনার মানে আসা যাওয়া করবেন, আপনি কি করেন আপনাদের বাংলাদেশ বিমান যদি যান বলা হয় যে ফ্লাইট 10টার সময় ছাড়বে, ইদানিং 10টার সময় ছাড়বে বা আগে 10টায় বলে হচ্ছে 11:30-12টায় ছাড়তো, তো হচ্ছে গিয়ে আপনার মানে গত 2-3 বছরে খুব টাইম মেনটেন করে থাকে, তো থেকে আপনার মানে কি মানে এই যে শিডিউল সময় ধরে যে আসা যাওয়া করে সাপোজ ব্রিটিশ এয়ারওয়েজ বাংলাদেশে গিয়ে সাধারণ বিমানে 10টায় ল্যান্ড করবে সকাল 10টায় এগুলোকে বলা মানে সময়সূচি দেওয়া থাকে যে জায়গাগুলোতে সেগুলো হচ্ছে শিডিউল এয়ারপোর্ট, যেগুলোতে দিয়ে নন শিডিউল ফ্লাইট সেগুলো হচ্ছে কি আপনার মানে কোনো শিডিউল নেই। আচ্ছা, আর ইয়ে চার্টার ফ্লাইট এই যে আপনার মানে আপনারা জানেন কয়েকদিন আগে যে করোনার ভিতরে অসুস্থ অনেকে চার্টার ফ্লাইটে করে থাইল্যান্ডে অথবা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন, তো ভাড়া করা বিমান সেগুলো হচ্ছে নন শিডিউল ফ্লাইটে আওতাভুক্ত, এগুলো কোনো শিডিউল নেই, যখন যেভাবে ম্যানেজ করে এয়ার অ্যাম্বুলেন্স যে ওনারা যাচ্ছেন অথবা ভাড়া করে পুলিশ নিয়ে যাচ্ছেন সেগুলো হচ্ছে চার্টার ফ্লাইট। আর আপনার মানে কি বলে শিকাগো কনভেনশনের আন্ডারে এই যে চুক্তিকারী যে রাষ্ট্রগুলো শিকাগো কনভেনশনের কন্ট্রাক্টিং স্টেট গুলো আপনার কি করতেছে কি করে না এগ্রি টু পারমিট এয়ারক্রাফট রেজিস্টার্ড ইন আদার কন্ট্রাক্টিং স্টেট, অন্যান্য দেশের রেজিস্টার করা সাপোজ বাংলাদেশের রেজিস্টার করা প্লেন বাংলাদেশ বিমান সেটাকে হচ্ছে অন্যান্য দেশে আপনার মানে ওড়ার পারমিশন থাকবে, সেটা যেমন হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে বাংলাদেশের রেজিস্টার করা প্লেন কাছে দিয়ে কি বলে আরব আমিরাতে কাতারে ল্যান্ড করতে পারবে, আর কি বলে এটার জন্য কন্ট্রাক্টিং স্টেট, কারণ আরব আমিরাতে কন্ট্রাক্টিং বাংলাদেশে কন্ট্রাক্টিং স্টেট, তো তাদের এখানে ল্যান্ড করতে কোনো সমস্যা নেই।
আচ্ছা, তারপর হচ্ছে কি বলো, আপনার মানে আবার একটা জিনিস হচ্ছে কি, কমার্শিয়াল নন সিভিল সার্ভিস, চার্টার প্লেন করে যে যাওয়া সেটাও করতে পারবে, কোনো ডিপ্লোমেটিক পারমিশনের প্রয়োজন নাই। তারপর হচ্ছে কি আর কি, মানে নন সিভিল ফ্লাইট করে যাইতে পারবে। তারপরে তারা কি করতে পারবে, আপনার মানে এই যে কমার্শিয়াল ট্রান্সপোর্ট দিয়ে এত ভালো ভালো প্লেন আছে, যে কি করতে পারবে আপনার মানে কাউকে প্যাসেঞ্জার কে উঠাতে পারবে, আবার মানে প্যাসেঞ্জার কে গিয়ে নামিয়ে দিতে পারবে ওই জায়গায়, তারপর হচ্ছে কার্গো নামাতে পারবে, মেইলও দিতে পারবে। আচ্ছা, কিন্তু বাস্তবে হচ্ছে কি এই জিনিসটা আসলে হয় না আপনার মানে, কারণ মানে চার্টার প্লেন মানেই এক একটা দেশ জানতে চায় যে না কেন আপনি যাচ্ছেন। এখানে ডেড লেটার বলতে বোঝায় যে প্রভিশনটা মানে কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে প্রয়োগ নেই, কারণ সেক্ষেত্রে কি আপনার মানে কমার্শিয়াল ফ্লাইট এগুলো অনেক রুলস প্রসিডিউর মেনে চলে, কিন্তু প্রাইভেট চার্টার ফ্লাইটে যদি এরকম মানে যখন যা খুশি বিধান রূপে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কি আপনার মানে প্রত্যেকটা দেশে তার যে নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে। কমার্শিয়াল ফ্লাইটে যেটা হচ্ছে মানে এয়ারলাইন্স কোম্পানি গুলো দায়িত্ব নিয়ে কাজগুলো করে, কিন্তু প্রাইভেট চার্টার ফ্লাইটে এই দায়িত্বটা এতটা থাকে না, বাধ্যবাধকতা অনেক কম। সেক্ষেত্রে এই কারণেই চার্টার ফ্লাইটে খোরাখুরিটা অনেক বেশি, মানে বলা হয় এটা কিন্তু আসলে দিয়ে ডেড লেটার এটা। আচ্ছা, শিডিউল এয়ার সার্ভিস আছেন যে অপারেটিং কমার্শিয়াল সার্ভিস টু এ ফরেন কান্ট্রি ওয়াজ এট দ্য টাইম অফ শিকাগো 1932 ফাইভ সো কল ফ্রিডম অফ দ্য এয়ার। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কি আপনার মানে দেখেন না যে কমার্শিয়াল সার্ভিস জন্য ফাইভ ফ্রিডম অফ দ্য এয়ার 1944 সালে এটাকে পাঁচ ভাগে ভাগ করছে, যে না কি কি স্বাধীনতা পাইতে পারে যে শিডিউল কমার্শিয়াল ফ্লাইট গুলো, যে আপনার মানে নির্ধারিত সময়ে ট্রেন গুলো কমার্শিয়াল ফ্লাইট গুলো বাণিজ্যিক ফ্লাইট গুলো প্যাসেঞ্জার অথবা কার্গো নিয়ে যাবে কটা সময় ছাড়বে, এসব ফিক্স করে যাবে রেগুলার শিডিউল। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে তারা কয়টা সময় ছাড়বে সেটা হচ্ছে কি আপনার মানে কোথায় বলা আছে, শিকাগো কনফারেন্সে এটাকে কি বলে এটাকে বলা হয় ফাইভ ফ্রিডম অফ দ্য এয়ার। প্রথমটা কি কি বলে কোন দিয়ে কন্ট্রাক্টিং স্টেট গুলোর উপর, যে কোনো একটা দেশের উপর দিয়ে মানে নন স্টপ উড়ে যেতে পারবে। সাপোজ বাংলাদেশ থেকে হচ্ছে কি আপনার মানে কোথায় যাবে, ইরান যাবে, সেক্ষেত্রে ইন্ডিয়া আফগানিস্তান যাবে, সেক্ষেত্রে ইন্ডিয়ার উপর একটানা উড়ে যেতে পারবে, অথবা বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাবে তো মিয়ানমারের উপর দিয়ে একটানা উড়ে বাংলাদেশ হচ্ছে থাইল্যান্ড যেতে পারবে। এই ধরনের রাইড গুলাকে আপনার মানে কি বলা আপনার মানে এই ধরনের ফ্লাইট দিয়ে কলা করে করার অধিকার রাখে। আচ্ছা, কি বলে আপনার এখন টেকনিক্যাল রিজনের কারণে হচ্ছে, সাপোজ টেকনিক্যাল রিজন কি হইতে পারে যে একটা দেশের উপর দিয়ে উড়ে যাই উড়ে যাচ্ছে, এটা হচ্ছে কি আপনার মানে কি সাপোজ ঝড় বৃষ্টি আসছে, বাংলাদেশ বিমানে সাধারণত হচ্ছে কি আপনার মানে বঙ্গোপসাগর হয়ে ঢুকবে, ইন্ডিয়া হয়ে উড়ে যাবে না, বিয়ের থেকে আসতেছে ফ্লাইটটা আসতেছে হচ্ছে কি আপনার মানে ধরে নেন সৌদি আরব থেকে, এবং সৌদি আরব থেকে আসতেছে গিয়ে বঙ্গোপসাগর হয়ে ঢুকবে ইন্ডিয়ার উপর প্রয়োজন, কিন্তু বঙ্গোপসাগর বড় একটা ঝড় আসছে, তখন হচ্ছে কি ইন্ডিয়ার উপর দিয়ে উড়ে গেলে ঝড়টা অ্যাভয়েড করে যেতে পারে, সেক্ষেত্রে ইন্ডিয়া কন্ট্রাক্টিং স্টেট উড়ে যেতে পারবে। আচ্ছা, এই দুইটা ফ্রিডম কে আরো বলা হয় ট্রানজিট রাইট। মানে ট্রানজিট কি মানে কোন একটা দেশের উপর দিয়ে আপনি আপনার নিজের যানবাহন ব্যবহার করতে বলা হয় ট্রানজিট। আচ্ছা, তারপরে দেখেন আইসিএ, আপনার ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, হচ্ছে কি আপনার মানে এরা হচ্ছে কি আপনার মানে 1944 সালে ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস ট্রানজিট এগ্রিমেন্টের পার্ট ছিল। কি বলে এই চুক্তিগুলো মাল্টিলেটার মানে বহুজাতিক চুক্তি হিসেবে ছিল। কনভেনশন আসার সুবিধা হচ্ছে কি আপনার মানে প্রত্যেকটা দেশের সঙ্গে আলাদা আলাদা ভাবে চুক্তি করার দরকার নাই, তো বিভিন্ন আপনার মানে 191টা দেশ চিন্তা করে দেখেন, ওরা যদি পাঁচটা পাঁচটা করে এক একটা দেশ যদি অন্য পাঁচটা দেশের সঙ্গে মাল্টিলেটার চুক্তি করে তাহলে চুক্তি সংখ্যা হয়ে যেত 50টা, যাই হোক 20-30টা চুক্তি হয়ে যেত 20-30, তো এতগুলা মাল্টিন্যাশনাল চুক্তির প্রয়োজন হয় না, একটা কনভেনশনে সাইন করে নিজের দেশে আইনে রেটিফাই করে দিয়ে দিলেই আপনার মানে হয়ে যায়। তো এইটাই হচ্ছে আসলে কনভেনশনের সুবিধা। আপনার মানে সবসময় মনে রাখবেন বহুজাতিক চুক্তি, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কি প্রত্যেকটা দেশে কোনো ট্যারিফ ছাড়া মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারে, ফ্রি লেবার সবকিছুই তারা করতে পারে, অনেক কিছু ইউনিক একটা আইডিয়া। বাট হচ্ছে গিয়া এখন ইংল্যান্ড যে বের হয়ে গেছে, তারা হচ্ছে এখন প্রত্যেকটা দেশের সঙ্গে আলাদা ভাবে মুক্ত বাণিজ্য চুক্তি অথবা বাণিজ্য চুক্তি করতে হবে। যাই হোক, এখন আপনার মানে কি বলে
আমরা দিয়ে টপিক থেকে অনেক ছড়ে গেলাম। এখন আদার ফ্রিডম অফ দ্য এয়ার নোন এজ ট্রাফিক রাইট রিফারিং টু প্যাসেঞ্জার্স মেইল কার্গো ক্রেড অন কমার্শিয়াল সার্ভিস। আচ্ছা, প্রথম দুইটা ট্রানজিট রাইট, বাদ বাকি তিনটা ফ্রিডম কি কি? ট্রাফিক রাইট নিয়ে, রিফারিং টু প্যাসেঞ্জার্স মেইল কার্গো ক্রেড অন কমার্শিয়াল সার্ভিস, আমরা এগুলো ডিটেলে আসবো যে ফার্স্টটা ফ্রিডম আসলে কি কি। প্যাসেঞ্জার মেইল কার্গো সবাই বুঝছে। আচ্ছা, থার্ড অফ দ্য ফাইভ ফ্রিডম ইজ প্রিভিলেজ অফ ব্রিঙ্গিং ইন অ্যান্ড ডিসচার্জিং ট্রাফিক ফ্রম হোম স্টেট টু দ্য এয়ারক্রাফট অর এয়ারলাইন। আচ্ছা, দিয়ে প্যাসেঞ্জ দিয়ে কি বলে, দিয়ে মানে এই যে আপনার মানে দিয়ে কি বলে, আপনার মানে মানে আসা এবং হচ্ছে কি আবার যাওয়া, এগুলো হচ্ছে কি আপনার মানে নিজের দেশ থেকে আমি মানে গেলাম আর একটা দেশে প্লেনে আনলাম, ট্রাফিক করলাম অথবা এয়ারক্রাফট এয়ারলাইন নিয়ে যাই হোক, সেটা হচ্ছে কি আপনার মানে দিয়ে আপনার মানে দিয়ে আনা এবং নেওয়ার যে অধিকারটা সেটাই হচ্ছে কি থার্ড রাইট। আচ্ছা, 4 নম্বর রাইটটা কি? দিয়ে কি বলে, পিকিং আপ ট্রাফিক ফর দ্য অন স্টেট অন দ্য এয়ারক্রাফট অর এয়ারলাইন। আর 5 নম্বরটা কি? পিকিং আপ ট্রাফিক ও ডিসচার্জিং ট্রাফিক ফ্রম থার্ড স্টেট ইন টেরিটরি অফ দ্য স্টেট গ্রান্টিং দ্য প্রিভিলেজ। আচ্ছা, তো হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে 5th হচ্ছে কি আপনার মানে কি বলে, এটা একটা সুন্দর একটা এক্সাম্পল হইতে পারে আপনার এমিরেটস এয়ারওয়েজ হচ্ছে গিয়ে লন্ডন থেকে প্যাসেঞ্জার এনে বাংলাদেশে পৌঁছে দিল, তো সেটা হচ্ছে গিয়ে কি আপনার, অথবা হচ্ছে গিয়ে ব্রিটিশ এয়ারওয়েজ এমিরে আরব আমিরাত থেকে আরব আমিরাতের নাগরিক এনে অথবা আরব আমিরাতে যারা ফ্লাইটে চড়ছেন তাদেরকে এনে বাংলাদেশে নামিয়ে দিল। এই যে জিনিসগুলা আপনার মানে এই যে প্রিভিলেজটা পায় এই যে একটা আন্ডার, সেটা হচ্ছে কি আপনার মানে কি ও আপনার মানে 5th ফ্রিডম। আচ্ছা, এই 5th ফ্রিডম ছিল মেইন বার্গেনিং পয়েন্ট, নাইলে দেখেন মানে প্রত্যেকটা যদি কনভেনশনে এই থার্ড থার্ড পার্টি ও রাইটটা দেওয়া না থাকতো যে হ্যাঁ ব্রিটিশ এয়ারওয়েজের আরব আমিরাত থেকে বাংলাদেশে প্যাসেঞ্জার রাইট থাকতো তাহলে কি হইতো, তাহলে মানে ব্রিটিশ এয়ারওয়েজটা মানে আমি আপনাদের সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, বাংলাদেশ দিয়ে বুঝাই, হ্যাঁ বাংলাদেশ যদি এই থার্ড পার্টি রাইটটা না থাকতো তাহলে কি হতো, বাংলাদেশ কি বলে আরব আমিরাত থেকে প্যাসেঞ্জার নিয়ে ইংল্যান্ডে যাবে, তাহলে কি হতো আরব আমিরাতের লোকজন কি বলে বাংলাদেশে আসতে হইতো, বাংলাদেশে এসে মানে পুরো উল্টো দিকে ঘুরতে হইতো, কারণ বাংলাদেশ থেকে পশ্চিমে হচ্ছে আরব আমিরাত, আরব পশ্চিমে হচ্ছে ইংল্যান্ড। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে তাহলে কি হইতো আরব আমিরাতের লোকজনকে পূর্ব দিকে এসে আরো 1000 মাইল ক্রস করে এসে বাংলাদেশে আসতে হইতো, যেটা আরো 6 ঘন্টা ফ্লাইট, এরপরে আরো 10 ঘন্টা ফ্লাইট করতে হতো, অর্থাৎ মানে ট্রানজিটে আরো 2 ঘন্টা, মোট আর 18-20 ঘন্টা সময় নষ্ট হয়ে যেত। এই জন্য এখন যেটা মানে ট্রানজিটের কারণে যে সুবিধাটা হয় ট্রানজিট নয় থার্ড ইয়ে থার্ড ইয়ে থার্ড লাইনে আর গেলে, তাহলে হচ্ছে বাংলাদেশ কি করবে, বাংলাদেশ বিমান ডাইরেক্ট হচ্ছে গিয়ে আপনার আরব আমিরাতে দুবাইতে অথবা আবুধাবিতে নামবে, আবুধাবি থেকে প্যাসেঞ্জার নিবে, নিয়ে হচ্ছে লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে যাবে। তো এই ধরনের ক্ষেত্রে গুলাই আপনার মানে এই যে থার্ড পার্টি যে রাইট এটাই হচ্ছে ব্যবসা বাণিজ্যের সুবিধা অনেক বেশি করে দিচ্ছে। এই কারণে আপনার মানে এভিয়েশন লতে এভিয়েশন বলছি ইন্টারন্যাশনাল এভিয়েশন প্র্যাকটিসে আপনার মানে দেয় যে কম্পিটিশন ইন দ্য মার্কেট অ্যান্ড হু প্রোভাইডস দ্য বেস্ট সার্ভিস ইজ প্রিভেইলিং। তো আপনার মানে ব্যবসা বাণিজ্যের জন্য কমার্শিয়াল এয়ারলাইনের জন্য 5 নম্বর এই ফ্রিডমটা ছিল অত্যন্ত মানে টপ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এছাড়াও আরো কিছু স্বাধীনতা আছে, বাট হচ্ছে গিয়ে কি বলে প্রত্যেক এইগুলা প্রত্যেকটা নতুন স্বাধীনতা গুলো আসলে এক ধরনের মানে প্র্যাকটিসে মানে একটা নতুন বাধা হিসেবে কাজ করে, কিভাবে এটা আমরা সেটা আসতেছি। আচ্ছা, এই যে আপনার মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেবল মাল্টিলেটারাল এগ্রিমেন্ট একটা চেষ্টা করতে যে ট্রাফিক রাইট, এটা আনসাকসেসফুল হয়েছে এখনো এখনো পর্যন্ত আপনার আনসাকসেসফুল। আপনার মানে এই ধরনের রাইট গুলো সাধারণত কি বাইলেটারাল ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট এর মাধ্যমে হয়ে থাকে। সাপোজ হচ্ছে যেমন ধরেন হচ্ছে কি মানে কি ইংল্যান্ড থেকে অনেক জিনিসপত্র কিন্তু বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশ থেকে কিন্তু সবগুলো যেতে পারে না, তো সেগুলোর উপর অনেক কড়াকড়ি আছে, তো কার্গো ট্রান্সপোর্টে অনেক কড়াকড়ি থাকে। তো হচ্ছে যে আপনার মানে কি বলে তো আপনার মানে এই যে মানে ট্রাফিক
মানে ট্রাফিক কার্ড কোন দেশ কোন দেশের মধ্যে উড়ে যেতে পারবে, এই জিনিসগুলা কি রুটে উড়ে যেতে পারবে, এগুলো হচ্ছে গিয়ে কি বেশিরভাগ রুটে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে হয়। আপনার এই যে এগ্রিমেন্ট প্রিন্সিপাল কোয়ান্টিটি এগ্রিড সার্ভিস, এই যে প্রসিডিউর ফর অ্যাপ্রুভাল অফ ফেয়ার্স, হ্যাঁ, তো হচ্ছে গিয়ে যে কত ভাড়া রাখবে, কত ট্যাক্স লাগবে, এটা একটা দেশের নিজস্ব ব্যাপার। সাপোজ টিকিট ভাড়া, হ্যাঁ, টিকিট ভাড়া হচ্ছে যে দেশ থেকে আপনি প্লেন ছাড়বেন, ওই আসলে মেইনলি হচ্ছে এয়ারলাইন্স এর ব্যাপার, এয়ারলাইন্স ঠিক করে দেবে যে না টিকিট ভাড়া কত হবে। আর ট্যারিফ হচ্ছে যে দেশ থেকে আপনি, মানে সাপোজ বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাচ্ছেন, তাহলে বাংলাদেশ সরকার আপনার উপর ট্যারিফ রাখবে ইরেসপেক্টিভ অফ হুইচ এয়ারলাইন্স ইউ আর ইউজিং। আপনি যদি কাতার এয়ারওয়েজ ইউজ করে থাকেন অথবা ব্রিটিশ এয়ারওয়েজ ইউজ করে থাকেন বাংলাদেশ থেকে ইংল্যান্ড যাওয়ার সময়, কাতার এয়ারওয়েজ কে কিংবা আপনি প্যাসেঞ্জার মানে বাংলাদেশ থেকে যাবেন, তো বাংলাদেশ সরকার দেওয়া ট্যারিফ দিয়ে টিকিটের প্রাইসের সঙ্গে আপনার ট্যারিফটা ইনক্লুড করা থাকে, তো সেইটা দিয়ে আপনারা প্লেনে উঠতে পারতেছেন। নেক্সটলি, দিস এগ্রিমেন্টস ফিক্স দ্য রুলস টু বি সার্ভ ইন প্রিন্সিপাল গভর্নিং ক্যাপাসিটি অফ এগ্রি সার্ভিস। আচ্ছা, আপনার মানে প্রসিডিউর ফর অ্যাপ্রুভাল অফ ফেয়ার্স অ্যান্ড পে বাই রেসপেক্টিভ গভর্নমেন্ট, এটা আমরা ইতিমধ্যে ডিসকাস করছি, তো চলুন নেক্সট পার্টে যাই। এই যে আপনার মানে এগ্রিমেন্টের কথাগুলো আছে, এগ্রিমেন্ট গুলো কি রিকোয়ারমেন্ট আছে, যে এয়ারলাইন অপারেটিং দ্য সেম রুলস কনসাল্ট এবং ডেমসেলস বিফোর সাবমিটিং দ্য ফেয়ার্স টু অ্যাসোসিয়েশন অফ সাচ কনসালটেশন। আচ্ছা, তাহলে এই এগ্রিমেন্ট গুলোর রিকোয়ারমেন্ট কি থাকে, যে আপনার মানে কি বলে যারা যেসব এয়ারলাইন গুলো একই রুটে যে চালাচ্ছে তারা হচ্ছে গিয়ে তাদের ভিতরে আলাপ আলোচনা করবে। সাপোজ বাংলাদেশ বিমান আর ব্রিটিশ হবে, তারা হচ্ছে কি একদল বলিয়ে বাংলাদেশে, একদল ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসে, আবার বলিয়ে বাংলাদেশ থেকে প্যাসেঞ্জার ইংল্যান্ডে যায়, আবার বাংলাদেশ বিমান থেকে করে ইংল্যান্ডে যায়, ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসে। এখন তাদের যে ফেয়ার গুলো, সাপোজ হচ্ছে কি আপনার ব্রিটিশ হবে যখন ঢাকা থেকে লন্ডন যায়, তখন যে ফেয়ারটা, সেই ফেয়ারটা হচ্ছে গিয়ে কি একেবারে আবার মানে ইংল্যান্ড থেকে যখন বাংলাদেশে আসে তখন তাদের কি টিকিটের যে রুট, টিকিটের যে দাম, যে ভাড়া গুলা, এগুলো হচ্ছে দুই দেশের সরকারের কাছে, বাংলাদেশ এবং ইংল্যান্ড দুই দেশের সরকারের কাছে, ব্রিটিশ এয়ারওয়েজ এবং বাংলাদেশ বিমান দুজনকে সাবমিট করতে হয়। তারপরে হচ্ছে কি এবং আরো মেনি এগ্রিমেন্ট, আয়োটা নামে একটা অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, এটা ব্যাপারে আমরা পরে ডিটেলে পড়বো। এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন অফ এয়ারলাইন্স অর্গান ফর সার্চ কনসালটেশন, এই যে আপনার মানে এয়ার ট্রান্সপোর্ট, এয়ার ট্রান্সপোর্ট ফেয়ার কি হবে ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা এয়ারলাইন্স এর আয়োটা অ্যাপ্রুভাল, আয়োটা লাইসেন্স থাকে। এবং বাংলাদেশের যেসব ট্রাভেল এজেন্সি আপনার দেখেন, আপনার ইন্টারন্যাশনাল যত ট্রাভেল এজেন্সি আছে সবারই আয়োটা লাইসেন্স থাকতে হয়, আয়োটা লাইসেন্স ছাড়া আপনি টিকিট ইস্যু করতে পারবেন না। আচ্ছা, তো হচ্ছে গিয়ে এখন আপনার মানে কি আপনার মানে তো এই যে এগ্রিমেন্ট গুলো সেগুলো দেখানো দুই দেশের গভর্নমেন্টের কাছে করার, এই ধরনের যে কাজগুলোর জন্য ফেয়ার টিকিট রেটের জন্য আয়োটা আছে, তো আয়োটার গাইডলাইন কনসালটেশন নেওয়া যেতে পারে। Right to carry domestic traffic between points within a state is normally reserved for the state own airlines. আচ্ছা, এই যে হচ্ছে কি আপনার মানে ডোমেস্টিক ট্রাফিক বলতে মানে অভ্যন্তরীণ, সাপোজ ঢাকা থেকে যশোর যাবে, ঢাকা থেকে সিলেট যাবে, সিলেট থেকে কক্সবাজার যেটা রিসেন্টলি চালু হয়ে যাবে 12 তারিখ থেকে, আশা করা যায়, সরি 2 তারিখ থেকে, 12 তারিখ থেকে, সে 12 নভেম্বর থেকে, তো সেটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আপনার মানে ডোমেস্টিক ট্রাফিকটা হচ্ছে কি একটা রাষ্ট্রের নিজস্ব ব্যাপার, তো হচ্ছে স্টেটের সাধারণত মানে সাপোজ বাংলাদেশে হচ্ছে গিয়ে কি বাংলাদেশ বিমান আছে, তারপর প্রাইভেট আছে, ইউএস বাংলা, নভো এয়ার, রিজেন্ট এয়ার, অনেকগুলো ডোমেস্টিক মানে বেশ কয়েকটা প্রাইভেট ডোমেস্টিক এবং আমাদের ন্যাশনাল ক্যারিয়ার বাংলাদেশ বিমান আছে, জাতীয় বিমান সংস্থা, তো তাদেরও রেট হচ্ছে সেই দেশে নিজস্ব মানে একটা দেশের রেজিস্টার্ড করা প্লেন গুলো তাদের ডোমেস্টিক থাকে, হচ্ছে কি আপনার মানে কোন কোন পয়েন্টে নামবে সেটা হচ্ছে কি রাষ্ট্র রাষ্ট্র ঠিক করে দিয়ে দেয়, এটার জন্য কোনো
অ্যাট অ্যাপ্রুভাল অথবা আইসিও অ্যাপ্রুভালের প্রয়োজন নাই। তারপর হচ্ছে বাইলেটারাল এগ্রিমেন্ট সাইনেড বারমুডায় 1946 বিটুইন দ্য ইউকে অ্যান্ড দ্য ইউএসএ, এটা প্যাটার্ন ছিল। সেটা হচ্ছে কি, এটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল সালে, যে বারমুডা ইজ লাইকলি টু বি অ্যাগ্রিমেন্ট বাই যে কনফিডেন্সিয়াল মেমোরান্ডা অ্যাটাচিং ভেরিয়াস রেস্ট্রিকশন। তো এই ধরনের এগ্রিমেন্ট গুলোর মাধ্যমে যে হ্যাঁ আপনার মানে কি বলেন, বারমুডার যে চুক্তিটা হয়েছে সেটা হচ্ছে কি, আপনার মানে মানে কি বলে মানে বিভিন্ন মেমোরান্ডা থাকবে এগুলোর সঙ্গে চুক্তির সঙ্গে ভেরিয়াস রেস্ট্রিকশন সব। এখানে আসুন, এই পয়েন্ট গুলোতে একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল অফ এয়ারপিস সোভারেনিটি ইন ইন্টারন্যাশনাল প্রবলি ওয়েল রেসপেক্টেড ইন ম্যাক্সিমাম। কি যে ম্যাক্সিমটা কি, ফোজা সেস চোলাম রিজার্স এস্ট আজকে এর কলিয়াম কোয়েলাম এট এর ইনফেরেন্স। হি হি ওনস দ্য ল্যান্ড ওনস হোয়াট ইজ অ্যাবাভ অ্যান্ড বিলো ইট। কাজে মাটির উপরে যে বাংলাদেশ, বাংলাদেশের কি, বাংলাদেশের জমি বাংলাদেশের নিজের, বাংলাদেশ দিয়ে এখন বাংলাদেশের জনগণের, হ্যাঁ তো এখন হচ্ছে গিয়ে কি বলে বাংলাদেশের জমি বাংলাদেশেরই, আর এবং মাটির উপরে যা আছে মাটির নিচে যা আছে এটাও তারই। এখন প্রাইভেট লোতে আপনার মানে আশা করি সবাই জানেন পাবলিক ল এবং প্রাইভেট ল কি, আপনার মানে কি বলে এখন প্রাইভেট লোতে অ্যাকসেপ্টেন্স অফ দিস মেশিন ফর লং টাইম পোজ লিটল ডিফিকাল্টি ইন দ্য ফোর্থ নেপোলিয়ন অফ 1804 এডপ্টেড ইস অলমোস্ট বাই দ্য টাইম। আচ্ছা আপনার কোড নেপোলিয়ন হচ্ছে কি, ফ্রান্সের, ফ্রান্সের লিগাল সিস্টেম কি সিভিল লিগাল সিস্টেম, আর আমাদের দেশে কি যে ব্রিটেনের মতো আমাদের হচ্ছে কমন ল লিগাল সিস্টেম, যদি আমাদের কি দিয়ে আমাদের এক ধরনের মিক্স লিগাল সিস্টেম, কারণ ইনহেরিটেন্স এর ক্ষেত্রে আমরা মুসলিম ল ফলো করি, সাকসেশনের ক্ষেত্রেও মুসলিম ল, অথবা হিন্দু হিন্দু জনগোষ্ঠীর জন্য আমাদের হিন্দু ল আছে। তো হচ্ছে কি আপনার মানে কি বলে আমাদের দেশ হচ্ছে মেইনলি কমন ল বেসড। তো কোড নেপোলিয়ন হচ্ছে সিভিল ফ্রান্সের সিভিল লিগাল সিস্টেমের কোড, 1804 সালে ইন্ট্রোডিউস করা ছিল, এটা অ্যামেন্ডমেন্ট আসছে। তো আপনার মানে কি বলে এই যে এই অ্যাকসেপ্টেন্স নিয়ে আপনার মানে কিছু কোড ডিফিকাল্টি ছিল, বাট কোড নেপোলিয়ন এটাকে আপনার মানে কি বলে এডপ্ট করার পরে এটা নিয়ে সমস্যা থাকে নেই। তো যাই হোক, দিয়ে কি বলে এখন একটা প্রশ্ন আসছে যে হচ্ছে কি আপনার মানে এই যে এই ধরনের ভ্যাকসিন, এটা কি আপনার মানে কোনো ধরনের যোগ্যতা ছাড়া কি এটা আপনার অ্যাকসেপ্ট করা উচিত? দেখেন জার্মান সিভিল কোড এডিএ 1896 এবং সুইস সিভিল কোড 1907 ওয়ার্ল্ড রিকগনাইজিং প্রিন্সিপাল অফ কজার সেট চলাম এডপ্টেড ফাংশনাল অ্যাপ্রোচ লিমিটিং দ্য রাইট অফ ওনার অফ সাচ হেড অ্যান্ড সাচ ডেপথ আর নেসেসারি ফর এনজয়মেন্ট অফ দ্য ল্যান্ড। আচ্ছা এখন আমি আপনাদের এটা এক্সাম্পল দিয়ে একটা দেশ হিসেবে, এখন প্রাইভেট লোতে যখন আমরা আসি তখন হচ্ছে কি একটা ব্যক্তি সাপোজ দিয়ে কি বলে আমাদের বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের দিয়ে মানে বসুন্ধরা গ্রুপ দিয়ে যে কথা কোনো একজনের প্রচুর পরিমাণ জমি আছে, হ্যাঁ ধরে নিলাম 100 একর জমি আছে, 100 একর উপরে উপরে মাটির উপরে যা আছে নিচে যা আছে সবই তার, যদি 100 একরে সে ইচ্ছা মতো প্ল্যান বুঝাতে পারবে দিয়ে কি বলে মাটির নিচে পুরোপুরি করতে পারবে যা খুশি। তো এই ধরনের অধিকারটা দিয়ে দিচ্ছে প্রাইভেট মানে ব্যক্তিগত আইনে, আপনার জমি আপনি এনজয় করবেন। এখন হচ্ছে কি আপনার মানে দিয়ে কি বলে কিন্তু আপনার মানে ফ্রেঞ্চ লোতে এটার এক্সেপ্টেন্স দেওয়া হয়েছিল 1804 সালে, কিন্তু দিয়ে যখন এর দিয়ে আপনার মানে কি বলে 1896 সালে মানে দিয়ে কি বলে আপনার দিয়ে 19 শতাব্দীর শেষ দিকে এবং মানে 20 শতাব্দীর শুরুর দিকে যথাক্রমে রেসপেক্টিভলি আপনার মানে জার্মান সিভিল কোড এবং সুইস সিভিল কোড আপনার মানে রিকগনাইজ করেছে যে কথা মানে হি ওনস দ্য ল্যান্ড হোয়াট ইজ অ্যাবভ অ্যান্ড বিলো ওনস হোয়াট ইজ অ্যাবভ, মানে যার দিয়ে যেখানে যে যার যেখানে জমি আছে তার মাটির উপর এবং মাটির নিচে যার সবই তার, এই জায়গাটা হচ্ছে একটু রিকগনিশন দিলেও এই প্রিন্সিপালে একটু সীমাবদ্ধতা এনেছে। কিভাবে এনেছে, যে মানে একটা সুনির্দিষ্ট উচ্চতা দিয়ে দিয়েছে যে না এত এত ফিটের উপরে তুমি তোমার এটা তো দিয়ে তোমার জায়গা না, এটা হচ্ছে এটা ওই দেশের মানে এটা ওই দেশের প্রপার্টি, একটা সার্টেন হাইট পর্যন্ত তোমার এর উপরে এটা দেশের প্রপার্টি, আর মাটির নিচেও এত গভীরতা পর্যন্ত মানে তার অধিকার আছে, কিন্তু মাটির নিচে একদম মানে একদম মাটি খুঁড়ে একদম মানে অতল পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার তার অধিকার নেই। কাজেই আকাশ এবং মাটির নিচে একটা নির্ধারিত
উচ্চতা অথবা গভীরতা দিয়ে দেওয়া হয়েছে, এর বেশি হচ্ছে প্রাইভেট এটা থাকবে। আচ্ছা, তো কমান্ডো কান্ট্রিজে এই ধরনের মানে শেষ পর্যন্ত ওই জার্মান এবং সুইসের মতোই, ওই আপনার কতামের মতোই হচ্ছে কি আপনার মানে দিয়েছে, অধিকার দিয়েছে বা সীমিত করে দিয়েছে। এখন আপনার মানে ফ্রান্সেও এখন মানে যদিও ওরা কতামের অনুমোদন ছিল 1804 সালে, কিন্তু পরবর্তীতে এটাকে আপনার মানে আক্ষরিক ভাবে মানতে রেকর্ড গুলা ডিফিজ করে। দেখেন একটা বিখ্যাত কেস আছে, ক্লেমেন্ট বেয়ার্ড ভার্সেস কনকোয়ারেল, দ্য কোর্ট অফ কম্পিঞ্জ লেন্ডিং জুডিশিয়াল অথরিটি ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য থিওরি অ্যাবিউজ অফ রাইটস অর্ডার ডিমান্ডস প্লেন্টিফ হোজ বেলুন হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাই ফাইভ স্ট্রাকচার সিলেক্টেড বাই ডিফেন্ডেন্ট অন হিজ ওন ল্যান্ড অ্যান্ড অর্ডার দ্য অর্ডার অফেন্ডিং স্ট্রাইকস টু বি টেকেন ডাউন। মানে আপনার মানে কি বলে কি বলে স্পাইক সহ কিছু আপনার মানে কাঠামো ছিল, কাটা কাঠায় ধরনের কোনো কিছু কাঠামো ছিল যেটাতে লেগে প্লেন্টিফ যিনি বাদে মামলা করেছেন, তারপরে হচ্ছে বেলুনটা ফুটো হয়ে গেছে। মামলাতে এটা বলে দিছে যে এই দিয়ে তুমি মারা তোমার আকাশসীমাকে এমন ভাবে ব্যবহার করতে পারো না যাতে অন্য একজন আকাশসীমা ব্যবহার করছেন তিনি ক্ষতিগ্রস্ত হন, তো এই স্পাইস স্ট্রাকচারকে সরিয়ে ফেলতে বলছে। কাজেই কোডগুলা কি রিজনেবল ইউজের উপর, যদিও ব্যক্তি ব্যক্তি মালিকানা থাকবে আকাশসীমার উপরে, কিন্তু সেটা হবে যুক্তিসঙ্গত হতে হবে। আমি আমার আকাশসীমায় আপনার মানে অনেকগুলা দিয়ে কি বলে আপনার মানে কাঁটা উল্টো উল্টো কাঁটা রেখে দিলাম, যেটা হচ্ছে কি আপনার মানে আদতে এটা কোনো ধরনের কোনো কোনো ধরনের নিরাপত্তা আসে না, তো সেই ধরনের অভিযুক্তি কোনো কাজ করে দেবে না। আচ্ছা, 1920 সালের দিকে দেখা গেল বেশিরভাগ দেশেই জুডিশিয়াল সিদ্ধান্ত মানে জুডিশিয়াল ডিসিশন অথবা কোর্টের সিদ্ধান্ত মাধ্যমে অথবা মানে কি বলে আইনের মাধ্যমে, সংসদ আইনের মাধ্যমে প্রাইভেট প্রপার্টি বলতে উড়ে যাওয়ার অধিকার থাকলো অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যারোনটিক্যাল নেভিগেশন, যে হ্যাঁ মানে অ্যারোনটিক্যাল যে রেগুলেশন মেনে যে ফুট উপর দিয়ে উড়ে যেতে পারবে এই অধিকারটা দেওয়া হবে। এই ইমিউনিটি দেওয়া হয়েছে শুধুমাত্র উড়ে যাওয়ার জন্য, যে কিন্তু এটা যে ক্ষতি করবে সাপোজ প্লেনটা ক্র্যাশ করে গেলো অথবা উড়ে যাওয়ার সময় খুব জোরে আপনার মানে শব্দ করে গেলো, যার ফলে হচ্ছে কি আপনার মানে কি হয়ে গেলো আপনার মানে কাঁচ ভেঙে গেলো, দামি আসবাবপত্র ভেঙে গেলো, মতো আপনার বিল্ডিং এর ভিত্তি কেঁপে যেতে পারে, তো হচ্ছে গিয়ে খুব নিজেতে উড়ে গেলো অথবা আপনার কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করলো আপনাকে, অথবা কোনো ধরনের মানে আপনার এনজয়ের ক্ষেত্রে এনজয়মেন্টের ক্ষেত্রে ল্যান্ড এনজয়মেন্ট করতেছেন আপনি বসে বসে চাকরিচ্ছেন এত জোরে শব্দ করে বললো শব্দ আপনার মানে শান্তিপূর্ণ জীবন যাপনটাই অসম্ভব হয়ে পড়লো, তখন সেক্ষেত্রে কি করবেন? তখন সেক্ষেত্রে হচ্ছে আপনি মানে তখন সেক্ষেত্রে আপনি কি করবেন এক্সেসিভ লো লো ফ্লাইট এই জিনিসগুলা হচ্ছে কি আপনার মানে বেয়ার্ড হয়ে যাবে, যে না হ্যাঁ এরোনটিক্যাল যে দেশের যে এরোনটিক্যাল রেগুলেশন আছে সাপোজ বাংলাদেশে আইনি ক্যাব এগুলো এনফোর্স করে, তো হচ্ছে কি না এত ফিট উপর দিয়ে যেতে হবে এর নিচে দিয়ে না, তারপরে হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার প্লেনের ফিটনেস থাকতে যাতে এটা মানে নষ্ট একটা প্লেনে আমরা উঠলাম কিছুক্ষণ তো একটা বিধ্বস্ত পড়ে গেলাম আমার আপনার বাসায় সেটাও চলবে না।